নমস্কার, সুপ্রভাত। খোলা জানালায় আপনাদের স্বাগত জানাই। খোলা জানালায় আজকে আমরা যাকে পেয়েছি, আমার খুব কাছের বন্ধু, অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী চন্দ্রাণী, চন্দ্রাণী গাঙ্গুলী। চন্দ্রাণীর সঙ্গে আজকে বেশ কিছুক্ষণ থাকবো আমরা। চন্দ্রাণীর টুকরো টুকরো কিছু গান আর অনেক কথা, সবটা মিলিয়েই আজকে এই সকালবেলায় স্বাগত জানাই চন্দ্রাণীকে। চন্দ্রাণী, অসংখ্য ধন্যবাদ যে তুমি এসেছো আমাদের ডাকে, এবং শুধু তাই নয় যে তোমার সঙ্গে একটা দেদার আড্ডা দেব, সেই আড্ডাটা আবার আমাদের দর্শক বন্ধুরা দেখবেন। সবচেয়ে যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে, কিছুদিন আগেই তোমার একটা অনুষ্ঠানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। অ্যাজ এ পারফর্মার তোমার সঙ্গে অনেকগুলো অনুষ্ঠান করেছি, কিন্তু একজন শিক্ষিকা হিসেবে তোমার যে স্কুলটি, গানের মিউজিক্যাল স্কুল যেটি সারাং, সেখানে আমি গিয়ে দেখলাম যে আর পাঁচটা স্কুলের থেকে খানিকটা আলাদা। খানিকটা আলাদা এই জন্য যে সেখানে প্রতিটি বাচ্চা থেকে বড় যারা তোমার স্কুলের সঙ্গে যুক্ত, তারা ভীষণ মানে খুব বেশি মাত্রায় ডিসিপ্লিন মেনটেন করে চলছে, এত শৃঙ্খলা তাদের। মানে আমি বলতে বাধ্য হচ্ছি, অনেক অনেকগুলো স্কুলের অনুষ্ঠানে আমি যাই, কিন্তু এই যে একদম সময় পরিমাপ, ঠিক কে কোথায় থাকবে, কে কোথায় দাঁড়াবে, এটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। আর সেই জন্যই আমার মনে হয়েছিল যে চন্দ্রাণীকে একটিবার আমার জানা দরকার, কেননা সঙ্গীত শিল্পী চন্দ্রাণীকে আমি বহুবার দেখেছি, তার সঙ্গীত পরিবেশনে মুগ্ধ হয়েছে, কিন্তু এই যে ব্যক্তি চন্দ্রাণী যিনি তৈরি করেছেন সারাং, তাকে একটিবার জানা দরকার। সেজন্যই বলতে পারো মেইনলি তোমাকে আমাদের এখানে পাওয়া। প্রথমেই বলি যে সঙ্গীতের সঙ্গে তোমার দীর্ঘদিনের সখ্যতা, এই সখ্যতা স্থাপন করার জন্য আমাদের যেটা হয় একটা পারিবারিক ব্যাপার থাকে, তো তোমার পরিবারের থেকে কিভাবে তুমি সঙ্গীতকে কানে নিয়ে বড় হয়েছো, বাবা মা বা কেউ সঙ্গীত চর্চায় ছিলেন কিনা, এটা দিয়ে শুরু করবো আজকে। এটা তো বলবোই, তার আগে সর্বোপরি তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাকে আজকে এরকম একটা অনুষ্ঠানে ডেকেছো আমার মনের কিছু কথা শুনবে বলে, এটা অনেক বড় পাওয়া মো। আসলে মানুষ হিসেবে তুমি কতটা বড় মাপের মানুষ সেটা আমরা যারা তোমার সঙ্গে খুব ঘনিষ্ঠ তারাই জানি। হ্যাঁ, সত্যি কথা, পারফর্মার তো সে তো বটেই, পারফর্মার তো বটেই, তুমি একজন মানে একদম অনন্যা বলবো আমি সেই অর্থে। আর মানুষ হিসেবে সত্যি তোমার তুলনা মানে খুব মেলা সত্যি ভার। হ্যাঁ, আর আমি ভীষণ খুশি হয়েছি তুমি আমার সারাঙের অনুষ্ঠানে এসেছো, তোমার সঞ্চালনায় আমরা সকলেই খুব মুগ্ধ, এবং বরাবরই আমরা তোমার সঞ্চালনায় সকলেই মুগ্ধ হই। হ্যাঁ, আর পারিবারিক সূত্রে যদি বলে থাকো জিনিসটা, একদম আমার বাড়িতে কিন্তু সেই অর্থে কোনো সেই গান বাজনার যে বাড়ি সেটা কিন্তু নয়। আচ্ছা, কিন্তু আমার বাবা ভীষণভাবে উচ্চাঙ্গ সঙ্গীত ভালোবাসতেন, বরাবর বরাবর ভালোবাসতেন, এবং আমি দেখিনি চোখে আমার ঠাকুরদাদা, আমার বাবার বাবা, উনি উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করতেন। কিন্তু যেটা হয় কি, পারিবারিক রেসপন্সিবিলিটিগুলো সামলাতে গিয়ে কখনো তার শিল্পী হয়ে ওঠা হয়নি। তো আমার বাবার মনে সবসময় একটা ইচ্ছে ছিল আর কি, মানে আমি গান বাজনাকে নিয়ে প্রতিষ্ঠিত হই, গান বাজনাকে ভালোবাসি, আমার মাধ্যমে কিছু ছেলেমেয়ে তৈরি হোক, আমার একটা নিজস্ব আইডেন্টিটি হোক, আমি একটা স্কুল করি। তো সেই হিসেবে বলতে পারো বাবার ভীষণ একটা অনুপ্রেরণা। আর একদম শুরুতে আমার আড়াই বছর বয়সে আমাকে হারমোনিয়াম একটা কিনে দেওয়া হয়, সেটা বাবা নিজে হাতে করে সেই হারমোনিয়াম নিয়ে এসেছিলেন, এবং প্রথম সারেগামা আমার শুরু আমার মায়ের হাতে। আচ্ছা, তো তারপর থেকেই আমার এই জার্নি শুরু। মানে বাবার অনুপ্রেরণাটা এমনই একটা জায়গায়, মানে বললে সত্যি কথা খুব এই অল্প সময়ের মধ্যে হয়তো পুরোটা শেষ হবে না, কিন্তু এত অসম্ভব মানের উনি মানে মিউজিক লাভার ছিলেন। উনি একটা সময় ছিলেন যে পারিবারিক দায়িত্ব সামলেও রাতের পর রাত ডোভালের মিউজিক কনফারেন্সে উনি গান শুনতে আসতেন। আমি আমার বাড়ি কিন্তু হালি শহর, আমি একটি মফস্বল এরিয়া থেকে কলকাতা এসে নিজেকে প্রতিষ্ঠিত করার মানে পরিকল্পনা নিয়েছিলাম,
কিন্তু ওইখান থেকে যখন আমি খুব ছোট তখন আমার বাবা আমাকে হাতে ধরে নিয়ে এসে সেই সব অনুষ্ঠানে শোনানো বা রেডিওতে উচ্চাঙ্গ সঙ্গীত ঠিক সকাল 8:30-8:30 সময় যেটা হয় খুলে দেওয়া, এই জিনিসগুলো বাবার মধ্যে ভীষণ পেয়েছি। বাহ, তখন থেকে মানে যে বিরাটভাবে গানকে ভালোবাসতে পেরেছি তা না, কিন্তু ভালো লাগাটা ভালোবাসাটা কখন নিজের অগোচরে তৈরি হয়ে গেছে। প্রথম ধরো 2.5 বছরে তুমি হাতে হারমোনিয়াম পেলে, মা তোমায় সারেগামা শেখালো। আমাদের যেটা হয় ধরো একটা গুরুর দরকার হয়, সেটা তুমি কবে থেকে শুরু করলে? একেবারে নাড়া বেঁধে? একদম নাড়া বেঁধে শুরু বলতে, দেখো মা সারেগামাটা শেখানোর পর আমাদের ওই ওই এরিয়াতেই একজন ছিলেন যিনি ওই সকলকে গান শেখাতেন, তো মায়ের মনে হয়েছিল একটু দিয়ে দেখি মেয়ের ন্যাকটা আদৌ আছে কিনা, তারপরে পরবর্তীকালে ভাবনা চিন্তা কিছু করা যাবে, বাবারও সেটা ছিল আর কি। তো ওইখানে শুরু হওয়ার পর অনিতা মজুমদার আমার একদম ছোট্টবেলার শিক্ষিকা, তো তারপরে বাবার বিভিন্ন অনুষ্ঠানে প্রতিযোগিতায় নিয়ে যাচ্ছে নিয়ে গেছে, যখন সেখানে সফলতা পেয়েছি সব সময়, তারপরে বাবার মনে হলো যে মেয়েকে গান নিয়ে হয়তো এগোনো যাবে, ও হয়তো গানটা ভালোবাসছে ভালোবেসেই করছে, তো কিছু প্রতিযোগিতায় নিয়ে গেছেন বাবা বারেবার, এবং সেখানেই হয়তো কোনো বেশিরভাগই হয়তো প্রথম পুরস্কারটা আমার আমার কাছেই এসেছে। তারপরে বাবার মনে হলো যে মেয়েকে যদি সঙ্গীত জীবনকে দীর্ঘায়ু করতে হয় তাহলে পুরোপুরি ক্লাসিক্যাল শেখানোটা খুব দরকার, তো বাবা আমাকে গৌরাঙ্গ গুহ ঠাকুরাতা বলে একজন মাস্টারমশাই ছিলেন আমাদের এরিয়াতে, উনি উষারঞ্জন মুখোপাধ্যায় ছাত্র ছিলেন, ন্যাচারালি ওনার মধ্যে ক্লাসিক্যালের ব্যাপারটা বেশ ভালোভাবেই রপ্ত ছিল, তো ওখানে দেওয়ার পর উনি বয়স হয়ে যাচ্ছেন, অসুস্থতাও রয়েছেন আর কি, ও অসুস্থ হয়ে পড়লেন, তো তারপরে বাবা সিদ্ধান্ত নিলেন যে এমন একজনের হাতে মেয়েকে তুলে দেওয়া দরকার যেখান থেকে মেয়ে সঙ্গীত জীবনকে একদম সুদৃঢ় করতে পারবে, তো তারপরেই আমাকে পণ্ডিত নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাকে উচ্চাঙ্গ সঙ্গীত শেখার জন্য বাবা ওনার কাছে আমাকে নাড়া বেঁধে দিলেন। আচ্ছা, তখন হালিশহর থেকে আসতে? একদম, আমি হালিশহর থেকে আসতাম, মানে এমনও হয়েছে তখন তো অত টেলিফোন মোবাইল অত কিছু ছিল না তো আমাদের ছোটবেলা, কতটা কষ্ট করে গান শিখেছি লোকাল ট্রেনে এসে, ভিড় ঠেলে এসে, তারপর মেট্রো করে, তারপর শামবাজার আমার গুরুজির বাড়ি সেখানে এসে পৌঁছেছি, অনেক সময় দেখা গেছে হয়তো উনি বাড়ি নেই, আমাকে ফিরে চলে যেতে হয়েছে, অনেক সময় এসেছি দিনের পর দিন বসে ওনার হয়তো ক্লাস শুনেছি, তো এই জায়গাগুলো হতে হতে ওনারও কোথাও একটা মনে হয়েছিল এই মেয়েটির আগ্রহটা রয়েছে, তো তারপর কোথাও একটা ওনাদের সঙ্গে আমি একটা পারিবারিকভাবে জড়িয়ে গেলাম, এবং দীর্ঘ আজকে 22 বছর কিন্তু আমি ওনার কাছে উচ্চাঙ্গ সঙ্গে শিখি, আর পাশাপাশি বাংলা গানের প্রতি আমার ভালো লাগাটা সবসময় ছিল জানো তো, তো আমার মনে হতো যে আমি যখন ক্লাসিক্যালটা শিখছি বিভিন্ন জায়গায় যাইছি সকলে বলছে ভালো লাগছে ভালো গাইছে, তো বাংলা গানটাও আমি সমানভাবে মানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, তারপর আমি শ্রী অলোক রায়চৌধুরীর কাছে আমি বাংলা গানটা তালিম নিই, আমার মাস্টারমশাই উনি, তো এইভাবেই চলছে আর কি গান বাজনা, তো তারপরে কোনো একটা সময় মনে হয়েছিল যে শেখানোর অভিজ্ঞতাটা কিন্তু আমার অনেক আগে থেকে, সেখানে যাব তোমার শেখানোর অভিজ্ঞতায়, এই যে শিখছো দীর্ঘদিন ধরে শিখছো এবং দিকপাল মানুষজনের কাছেই তুমি আছো, একটা প্রশ্ন করি, শেখানোর জায়গাটা তো তোমার তৈরি হয়েছে এখন, কিন্তু ধরো তোমার সঙ্গে যারা শিখতে আসতেন তাদের এই অধ্যাবসায় এই অনুশীলন, হয়তো তোমার থেকে অনেকেই ছিল যে ভালো গাইতেন, তাদের গলার ভয়েস ভালো, তাদের যেগুলো তোমরা বলো মিড নেওয়া গোছানো গলা সুন্দর পারফরমেন্স, কিন্তু এই ধৈর্যটা ছিল না বলে কি তারা চন্দ্রাণীর গাঙ্গুলির জায়গায় পৌঁছতে পারেনি, এরকম কিছু তোমার মনে হয় যে সঙ্গীতে ধরে রাখাটা আর মানে বেঁধে রাখাটা নিজেকে অনেক জরুরি সঙ্গীতের সঙ্গে, মানে শিখলাম ছেড়ে দিলাম সেটার থেকে বেটার? এই জায়গাটা কিন্তু খুব একটা মূল্যবান কথা বলে
করেছো তুমি, এই সূত্র ধরে আমি একটা বলি, ধৈর্য রাখাটা ভীষণ জরুরি গান বাজনার ক্ষেত্রে, ভীষণ জরুরি। মানে আমি অল্পেতে এক স্টেজে উঠে যাব, আমি অল্পেতে টিভির পর্দায় মুখ দেখাবো, এই বিষয়টা যদি না থাকে একটা সময় হয়তো সেটা আসবে, কিন্তু আমাকে সময়ের অপেক্ষাটা করতে হবে। এটাই ভাবছিলাম তোমার। এটা একটা বিশাল বিষয়বস্তু। আরেকটা বিষয়বস্তু আমাদের মেয়েদের জীবনে যেটা হয়, অনেক সময় সংসার জীবনে প্রবেশ করার পর এটা হারিয়ে যায়। ধৈর্য বা ভালো লাগা, ভালো গান গাওয়া সত্যি অনেকে কিন্তু কন্টিনিউ করতে পারে না তাদের পারিবারিক সহযোগিতার অভাবে। তো সেই জায়গা থেকে তুমি বলতে পারো আমি অনেক সৌভাগ্যবতী, মানে তোমরাও হয়তো দেখেছো আমার হাজবেন্ড আমার সমস্ত অনুষ্ঠানে সবসময় আমার সঙ্গে, তার প্রফেশন সামলেও চেষ্টা করেন আমার সঙ্গে থাকার। এটা একটা বিরাট পাওনা। হ্যাঁ হ্যাঁ, এটা চন্দ্রাণী সত্যি দুটো দিক আমাদের একেবারে চোখের সামনে বলা যায় যে ছবির মতো ফুটিয়ে তুলল, যে গান বাজনার সঙ্গে ধৈর্য আছে, সে চর্চা করছে, কিন্তু কোনো একটা অমোক কারণে এমন এক পরিবারে গিয়ে পড়লেন তিনি যে আর তার গান বাজনা নাচ যেটাই হোক সেই চর্চাটা আর রইল না, পারলেন না একেবারে সর্বসমক্ষে আসতে। আবার তার ঠিক উল্টোটাও চন্দ্রাণী আমাদের বুঝিয়ে দিলেন যে যদি আমার ধৈর্য না থাকে, চারদিকে সবাই আমার অনুকূলে কিন্তু আমি খুব দ্রুত পৌঁছতে চাইছি একটা জায়গায়, সেখানেও কিন্তু মুখ থুবড়ে পড়ার একটা বিশেষ জায়গা আছে। তো দুয়ে কলি কলি মানে তুমি আছো আমাদের সঙ্গে, যারা দর্শক আছেন তারা বলবেন যে চন্দ্রাণী রয়েছে ওদিকে, মৌ কোনো গান শোনানোর রিকোয়েস্ট করলো না, তখন ভীষণ রাগারাগি করবে। তো তুমি ফাঁকে ফাঁকে কিছু কিছু গান আমাদের শোনাও না, তারপর আবার যাবো কথায়। বেশ। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। তাই তো আমার সকল পরাণ কাঁপছে ব্যথার ভরে গো, কাঁপছে থর থরে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। ব্যথা পথের পথিক তুমি চরণ চলে, ব্যথা তুমি ব্যথা পথের পথিক তুমি চরণ চলে, ব্যথা তুমি কাঁদো সাধন আমার চিরদিনে, তরে গো চির জীবন ধরে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। তোমার গানের সঙ্গে সঙ্গে যে কথাটা
মানে বলবে বলবে করেও আমি আবার মাঝখানে ঢুকে পড়লাম তোমার গান শুনবো বলে, সেটা হচ্ছে শেখানোর ব্যাপারটা। দেখো আমরা চাই যে আমরা যে গান বাজনাগুলো শিখলাম বা যেটা আমাদের মধ্যে আছে সেটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেবার, আর এইটা একটা আমার মনে হয় ভালো শিল্পীর কিন্তু এটাও একটা দায়বদ্ধতা যে ধরো বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে একটু অন্যরকম গান শুনলে তোমার নিশ্চয়ই মনে হয় যে ইস ওকে যদি একটু ভালো জায়গায় দিতেন বা কাউ তাদের মা বাবার সঙ্গে দেখা হলে ওকে যদি একটু ভালো জায়গায় দিতেন, ওর কিন্তু ছিল ভেতরে, ও কিন্তু পারতো। এই দায়বদ্ধতাটা থেকেই কি তুমি সারাংটা তৈরি করলে তোমার মিউজিক্যাল যে স্কুলটি? বলতে পারো অনেকটা সেটাই। আর আমার শেখানোর অভিজ্ঞতা আমি তোমাকে যেটা বলছিলাম অনেক আগে থেকে, মানে আমি আমি রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেছি, ক্লাসিক্যাল মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, তো আমি কিন্তু গান শেখাই ঠিক সেই সময় থেকে, একদম একদম সেই সময়। মানে আমি তখন থিওরি ক্লাসও নিতাম, ধরো আমি এম এ সেকেন্ড ইয়ারে পড়ছি, সেই সময় আমি এম এ ফার্স্ট ইয়ারে স্টুডেন্টদের পড়াচ্ছি, সেরকম আমার হয়েছে। আর শেখানোর অভিজ্ঞতা অনেক আগে থেকেই, তখন থেকেই আমি গান শেখাই। এমনকি আমার গুরুজি পণ্ডিত নিহারঞ্জন ব্যানার্জি শ্যামবাজারে ওনার বাড়ি, আমি ওনার বাড়িতেও দীর্ঘদিন ক্লাস নিয়েছি। আচ্ছা, দীর্ঘদিন ক্লাস নিয়েছি। আসলে গুরুজির ব্যস্ততা বেড়ে যাওয়া দরুন সবসময় সব ক্লাসটা ওনার পক্ষে নেওয়া সম্ভব হয়ে উঠতো না, তো সেই সময় আমি অনেক অনেক সময় ওনার বাড়িতে দীর্ঘদিন, আমি আমার নিয়ম করে আমার রবিবারের একটা ক্লাস দুপুরে ছিল আমি কিন্তু নিতাম, এবং সেইটা বলতে পারো আমাকে কিন্তু অনেকটাই গানের ক্ষেত্রে অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে কারণ আমি দেখেছি গান তুমি বাড়িতে বসে গাইলে আর স্টেজে পারফর্ম করলে এবং শেখালে তাতে কিন্তু অনেক অভিজ্ঞতাটা অনেক। তো আমি গাইতে গিয়ে অনেক সময় দেখেছি যে কিছু ছেলে মেয়ে গাইছে, বেশ সম্ভাবনা আছে তার, কিন্তু কোথাও শুনছি যে ঠিক সেরম যোগ্য কারোর কাছে দিয়ে উঠতে পারছে না, অনেক সময় তারা সন্ধান করছেন কার কাছে দেবেন, এরকম একটা হাতড়ে বেড়ানোর মতো অবস্থা। তো আমার তো শেখানোর অভিজ্ঞতা থেকে আমি তো আমার বাড়িতে অনেক দিন ধরেই আমি শেখাই, কিন্তু মনে হলো যদি একটা প্রতিষ্ঠান আমি করি তো অনেক বাড়িতে অনেকে হয়তো এসে পৌঁছতে পারছে না, তো তাদের লোকেশনাল অ্যাডভান্টেজ অনুযায়ী আমি এমন একটি জায়গায় যদি প্রতিষ্ঠান করি তার অনেকের রিকোয়েস্টেও বলতে পারো আমার ওই স্কুলটি খোলা, আমার হরিদেবপুরে আমার গানের স্কুল সারাং। তো সেইটা মানে অফিশিয়ালি বলতে পারো আমি 3 বছর শুরু করেছি। তার আগে তো তুমি অনেকদিন বললে যে অনেকদিন ধরেই শেখাও, ঠিক এই যে অফিশিয়ালি শুরু করলে সেখানে তুমি ধরো আমি তোমায় বলি যে চন্দ্রাণী গাঙ্গুলির কাছে শিখলে তো আমরা তথাকথিত যেটা বলি মাচার অনুষ্ঠান, সেখানে গিয়ে সেই গান চন্দ্রাণী গাঙ্গুলি শেখায় শেখায় না, হ্যাঁ, তো সেক্ষেত্রে চন্দ্রাণী গাঙ্গুলি যখন শুরু করলো সারাং তখন, এখন তো আমি দেখেই এসেছি তোমার ব্যাপারটা, কিন্তু তখন তুমি কি সাড়া পেয়েছিলে এই গান শেখার জন্য, যেখানে দীর্ঘদিন ধরে আমার গান শিখতে হবে তেমন স্টুডেন্ট পাওয়াটা একটু কঠিন ছিল, সেটা তুমি কিভাবে মানে শুরু করলে? দেখো আমি বলি মৌ, আমাদের গান বাজনার জগতে লড়াইটা সবসময় রয়েছে, আর সাড়া পাওয়ার কথা যদি বলো মানে বিভিন্ন মানুষজন কিন্তু এসেছে এবং যারা বুঝেছে যে এখানটা ঠিক আমাদের জন্য না তারা কিন্তু সরেও গেছে। এটা ভালো বলেছো, এটা সরেও গেছে, কারণ আমি তো তাদের জন্য চেঞ্জ হতে পারবো না, আমার মতো করে তাদেরকে আসতে হবে, তাদেরকে আমার মতো করে আমি গড়ে নেবার জন্য আমার প্রতিষ্ঠান করেছি, আমি তো আমার আদর্শ থেকে সরে গিয়ে তারা কোনটা চাইছে সেই অনুযায়ী আমি নিজেকে নিয়ে পারবো না। তো যারা পেরেছে থাকতে তারা কিন্তু রয়ে গেছে। তো এইভাবে আমার মনে হয় কোনো ভালো জিনিসকে আটকে রাখা সম্ভব নয়, আমার অনেক প্রতিবন্ধকতাই এসেছে কিন্তু আমি সেগুলোকে উপেক্ষা করেই চলার চেষ্টা করি সবসময়, কারণ আমি মনে করি আমি যেটা করছি আমি সেটা ঠিক করছি, ঠিক
আমাকে আটকানোর বোধহয় এতটা সহজ নয়। এটা কিন্তু অহংকারের কথা না, এটা আত্মবিশ্বাসের কথা। আর একটা গান শুনি একটু। আমাদের নজরুল জয়ন্তী সদ্য চলে গেল, তো আমি একটা কাজী নজরুলেরই একটি গান গাইছি। বাহ বাহ। এ কোন মায়ায় ফেলিলে আমায়, চির জনমের স্বামী। এ কোন মায়ায় ফেলিলে আমায়, চির জনমের স্বামী। তোমার কারণে এতিন ভুবনে, তোমার কারণে এতিন ভুবনে, শান্তি না পাই আমি, চির জনমের স্বামী। এ কোন মায়ায় ফেলিলে আমায়, চির জনমের স্বামী। অন্তরে যদি লুকাইতে চায়, অন্তর জ্বলে পুরে হয় ছায়, লুকাইতে চায় অন্তরে যদি লুকাইতে চায়, অন্তর জ্বলে পুরে হয় ছায়, লুকাইতে চায় এ আগুন আমি কেমনে লুকাই, এ আগুন আমি কেমনে লুকাই, উগো অন্তর জামি। এ কোন মায়ায় ফেলিলে আমায়, চির জনমের স্বামী। বাহ, দেখতে দেখতে সময়টা একেবারে দোরগোড়ায় এসে গেছি। এত ভালো লাগলো তোমার সঙ্গে বেশ খানিকক্ষণ একটু অন্য চন্দ্রাণীকে খুঁজে পেলাম, তার মধ্যে এক খুব আত্মবিশ্বাসী এক চন্দ্রাণীকে পেলাম, যেটা আমাদের খুব ভালো লাগলো। যেটুকু সময় আছে চন্দ্রাণী, আরেকটি গান শুনতে শুনতে আমরা যদি খোলা জানালা থেকে বিদায় নিই তোমার পছন্দ মতো। যমুনা কি বলতে পারে, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। আন মনে চলতে গিয়ে, আন মনে চলতে গিয়ে, কোন পথে পেয়েছে বাধা, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। অঙ্গে শোনা ছিল যত কলঙ্কে দ্বিগুণ তত, অঙ্গে শোনা ছিল যত কলঙ্কে দ্বিগুণ তত, ও কালী চন্দন হত অবিরত, ও কালী চন্দন হত অবিরত,
ভেসে গেল নীরব কাদা যমুনাকে বলতে পারে, কতবার কেঁদেছে রাধা যমুনাকে বলতে পারে।